ভরাট হয়ে যাওয়া নড়াইলের ঐতিহাসিক চিত্রা নদীতে চলছে খনন কাজ। তবে নদীর দুই পাড় ও তলদেশে শিডিউল মেনে খনন না করা, মাটি নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত না করা, অনেকের ব্যক্তিগত জমি খনন করাসহ নানা অনিয়মের অভিযোগ স্থানীয়দের। প্রশাসন বলছে অভিযোগ সত্য হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নড়াইল জেলায় বয়ে যাওয়া মৃতপ্রায় চিত্রা নদী খননের কাজ ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও নানা অনিয়মে বেশিরভাগ খনন কাজ এখন অসম্পূর্ণ। স্থানীয়দের অভিযোগ, নদীর দুই পাড় ও তলদেশে শিডিউল মেনে খনন না করা, মাটি নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত না করা, অনেকের ব্যক্তিগত জমি খনন সহ নানা অনিয়ম হয়েছে। নদীর মাটি তো ফেলা আছে আমার জমিতে, এখন সরকার তো মাটি নিতে আসতেছে না, ওই বর্ষার সময় পানির সময় অলি এটা ভেঙে ইয়ে যায়, বন্ধ হয়ে যাবে, কাটার কোনো ই হবে না। তারা পয়সা খরচের দরকার, সরকার করাচ্ছে তাই করতেছে, মানেটা নেওয়া হচ্ছে না। জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য জানান, যত দ্রুত সম্ভব দরপত্র অনুযায়ী বুঝে নেওয়া হবে কাজ। যেখানে রয়েছে স্ট্যাগন্যান্ট অবস্থায় মাটিটা, এটি অবশ্যই সরাতে হবে, না হলে বর্ষা মৌসুমে আমাদের এটি ভোগান্তির শিকার হবে এবং আবার নদীর মধ্যে এই মাটিগুলো চলে আসবে বা বালুগুলো চলে আসবে। এটি আমরা অবশ্যই আমরা জোরালোভাবে দেখব এবং খুব দ্রুত এটির ব্যবস্থা আমরা নিব। প্রজেক্টটা যেভাবে সাজানো আছে মন্ত্রণালয় থেকে, আমাদের দায়িত্ব হচ্ছে ঠিক ওইভাবে বোঝানো। অনিয়ম করলে অবশ্যই আমরা রিপোর্ট করার সুযোগ আছে মন্ত্রণালয়ে, মন্ত্রী মহোদয় আছেন, সচিব মহোদয় আছেন, ওনাদেরকে আমরা রিপোর্ট করতেই পারবো। যথানিয়মে খননের মাধ্যমে মৃতপ্রায় চিত্রা নদী আবারও স্রোতস্বিনী হয়ে উঠবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।